নমস্কার বন্ধুরা, গ্রিন রুপ কলকাতা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের আমি দেখাবো আমার ছাদ বাগানের কিছু সবজি গাছের ভিডিও। তার মধ্যে প্রথম যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে উচ্ছে বা করলা গাছ। খুব সহজভাবেই ছাদ বাগানে তোমরা উচ্ছে বা করলা চাষ করতে পারবে। এখানে যে উচ্ছে গাছ তোমরা দেখছো, এটা খুব অল্প দিনেই প্রচুর ফল ফলেছে। আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি। কোন রকম অতিরিক্ত যত্ন ছাড়াই ছাদ বাগানের টবে তোমরা কিভাবে উচ্ছে গাছ করবে তার সমস্ত টিপস আজ তোমাদের কাছে শেয়ার করব। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কোনো রকম অতিরিক্ত পরিচর্যা ছাড়াই ছাদ বাগানে তোমরা কিভাবে উচ্ছে ফলাতে পারবে বিনা সারে, বিনা কীটনাশক ঔষধে, তার সমস্ত তথ্য তোমরা আজ আমার কাছ থেকে পেয়ে যাবে। ছাদ বাগানে উচ্ছে চাষ করতে গেলে কোন রকম অতিরিক্ত অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। ভালো বীজের দোকান থেকে বা বিশ্বস্ত নার্সারি থেকে তোমরা প্রথমে যেটা করবে, ভালো জাতের উচ্ছের দানা সংগ্রহ করবে। যেদিন তোমরা এই দানা রোপণ করবে তার আগের দিন রাত্রেবেলা জলের মধ্যে ভালো করে দানাগুলোকে ভিজিয়ে রাখবে। সকালবেলা সেই দানাটা নিয়ে তোমরা শুকনো মাটিতে, টবের শুকনো মাটিতে আঙুল দিয়ে একটু ছিদ্র করে বা একটু গর্ত করে তোমরা দানাগুলোকে সোজা করে বসিয়ে দেবে, দিয়ে তার ওপরে যাতে আর্দ্রতাটা তাড়াতাড়ি শুকিয়ে না যায় তার জন্য তোমরা কি করবে, একটু খড় বা একটু ভুষি বা একটু কোকোপিটের আস্তরণ তোমরা করে দেবে, দিয়ে ভালো করে জল দিয়ে রেখে দেবে। দুদিন পর তোমরা দেখতে পাবে উচ্ছে গাছের ছোট ছোট চারা বেরিয়ে আসছে। তোমাদেরকে আমি উচ্ছে গাছের দানা কিভাবে রোপণ করতে হয় সেটা আমি দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, কারণ যখন আমি দানাটা বসিয়েছিলাম তখন আমি ভিডিও বানাতে ভুলে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা চাইলে খুব সহজেই নিজের ছাদ বাগানে সুন্দর করে উচ্ছের চাষ করতে পারবে। উচ্ছে গাছে তেমন পোকা লাগে না, আমি এখানে কোনো রকম কীটনাশক স্প্রে করিনি, শুধুমাত্র এক দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার জলের স্প্রে করেছি। আর এখনো পর্যন্ত কোনো রকম জৈব সার বা রাসায়নিক সার আমি গাছের মাটিতে দেইনি, কারণ আমি যখন মাটি প্রস্তুত করেছিলাম তখন এই মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার মেশানো আছে, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, নিমখোল, কোকোপিট, গোবর সার, চুন, এগুলো সব দেয়া আছে, শিংকুচি। সেজন্য আলাদা করে আমার নতুন করে সার এখন পর্যন্ত দেওয়ার প্রয়োজন হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ তাতেই কি পরিমাণে উচ্ছে ফলেছে এবং উচ্ছেগুলো হারভেস্ট করার সময় হয়ে গেছে, যথেষ্ট বড় বড় উচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এছাড়া প্রচুর ফুল হয়ে গেছে। তো এখানে আমি কয়েকটি কঞ্চি দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি এবং যাতে গাছটা আরও বড় হয় তার জন্য উপরে
দড়ি দিয়ে একটা মাচা তৈরি করে দিয়েছি। আজ প্রথম ভিডিওতে তোমরা এইটুকুই দেখবে, এর যে পার্ট টু নিয়ে আসব সেখানে তোমরা দেখতে পাবে মাচার ওপরে উচ্ছে কেমন ফলাফল আছে। তোমাদের বলে রাখি, এবার থেকে আমার গ্রিন রুফ কলকাতা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ফল গাছের পাশাপাশি আমি কী কী সবজি চাষ করছি, অর্থাৎ সিজন অনুযায়ী কোন কোন সবজি আমি ছাদে ফলাচ্ছি, তার প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছো বা আমার সাথে আছো তারা তো পাবেই, সাথে সাথে যে সমস্ত বন্ধুরা আমার নতুন চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশান অন করে রাখবে। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও, ফল গাছের ভিডিও বা ছাদ বাগানের সবজি চাষের ভিডিও আপলোড করব, সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে উচ্ছে গাছের ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, এরপর তোমরা ছাদ বাগানের লাউ গাছ, পুঁই শাক গাছ, শশা গাছ, ঝিঙে গাছ, ঢেঁড়স গাছ বা ভেন্ডি গাছ, অর্থাৎ বিভিন্ন ধরনের গরমের সবজি যেগুলো গরম থেকে শুরু করে বর্ষার আগে পর্যন্ত হয় বা বর্ষাকালেও হয় সেগুলো শেয়ার করব। বর্ষা শেষ হতে না হতেই আবার নতুন করে শীতের সবজির ভিডিও তোমরা পাবে। যারা ছাদ বাগানে এরকমভাবে সবজি চাষ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে থাকবে। আমি তোমাদের কথা দিচ্ছি, বিনা রাসায়নিক সারে, কোনোরকম কীটনাশক স্প্রে ছাড়াই একদম ফ্রেশ সবজি তোমরা কীভাবে হারভেস্ট করবে তার প্রত্যেকটি টিপস এবং খুঁটিনাটি তোমাদের কাছে শেয়ার করব। তো এই গাছটির বয়স মোটামুটি এক মাসের কাছাকাছি, কোনোরকম কীটনাশক ঔষধ ছাড়াই এই গাছের চেহারা কত সতেজ তোমরা দেখলে বুঝতে পারছো। কোনোরকম রোগ বালাই এখানে লাগেনি, আমার কোনোরকম এক্সট্রা টেনশন নিতে হয়নি। প্রচুর ফুল আসছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ফুল আসছে, প্রচুর ফুল ফুটেছে এবং ভবিষ্যতেও আরও ফুল ফুটবে, প্রচুর ফল ফলবে। তো আমার এই মুহূর্তে মোটামুটি 8-9 উচ্ছে বা করলা হারভেস্ট করার মতো সাইজ হয়ে গেছে। যাই বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ, আশা করছি আমার সঙ্গে থাকবে। আর যদি কোনো কিছু আমি ভুল বলে থাকি তো অবশ্যই যে সমস্ত বন্ধুরা আমার থেকে অভিজ্ঞতা আছে তোমরা অবশ্যই লিখে জানাবে তোমাদের মতামত, কারণ আমি যে সব জানি তা কিন্তু আমি বলছি না। আমার কাছ থেকে যেমন তোমরা শিখবে তেমনি তোমাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে। তো তোমরাও কমেন্টস করে আমাকে জানাবে, আমি আমার ভুল ত্রুটিগুলো ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকু, ধন্যবাদ।